ডিজে বাজানো বন্ধ করতে বলায় পুলিশকে মারধর করার অভিযোগ উঠল তমলুকে। করোনা বিধি উপেক্ষা করে উল্টোরথ উপলক্ষে ডিজে বাজানোর প্রতিযোগিতায় নেমেছিল স্থানীয় ক্লাব, আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। সেখানে গিয়ে স্থানীয়দের হাতে মার খেল পুলিশ। গুরুতর আহত এক পুলিশ কর্মীকে পূর্ব মেদিনীপুরে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়না থানার সঞ্জীবপুর এলাকায় উল্টোরথ উপলক্ষে স্থানীয় একটি ক্লাব মঙ্গলবার বিকেল থেকে প্রচণ্ড জোরে ডিজে বক্স বাজানোর প্রতিযোগিতা করছিল। তা দেখে ভিড় জমায় এলাকার আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ। ডিজে বক্সের আওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেতেই রাত 8টা নাগাদ ময়না থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেখানে পুলিশ পৌঁছলে আচমকাই তাদের গাড়ির উপর চড়াও হয় কয়েকজন। যে পুজোটা পরে বাইকের তার থেকে একটা মেশিন সুইচ করা হয়, তারাও দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওই জায়গাটা তিনটে বক্স এত কাছাকাছি, প্রচণ্ড আওয়াজ আর লোকে লুকারণ, কিছু মানুষ এমন উত্তেজিত হয়ে কিছুক্ষণ পরে তারা 20-30 মিনিট পরে ওই মারুতি গাড়িটা তার রাস্তা ধরে দেয়, প্রচুর ইটের বর্ষণ। পুলিশ কর্মীদের মারধর করেন তারা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ময়না থানার এক কনস্টেবলের মাথায় আঘাত লাগে। রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় পূর্ব মেদিনীপুরের জেলা সদর হাসপাতালে। এক বন্ধু ওইখানে ছিল, আমি দেখলাম ও পিছনে পড়ে গেছে, ওকে নিয়ে আসি। আর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা লোক বাসের লাঠি দিয়ে প্রথমে হাতটা আটকায়, তারপর হাতটা চলে যায়। কানের কাছ দিয়ে আমার প্রচণ্ড আঘাত লাগে। সেই অবস্থায় আমি গোরাম ওই ঢালাই রাস্তায় পড়ে যাই। ঠাকুরে সঙ্গে সঙ্গে আমার এই রক্তাক্ত অবস্থায় দেখে স্যার গেল আমার গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে ময়না প্রাথমিক হসপিটালে নিয়ে আসে। ওখান থেকে এরপরে এখানে ঘটনাস্থলে 14 জনকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ। ধৃতদের বুধবার তমলুক মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে মহামারীর আইন লঙ্ঘন ও পুলিশকে মারধর করার অভিযোগ রয়েছে। দাবাল ব্যুরো।